Hello everyone, welcome back to my channel. কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের সুইট কর্নের রেসিপিটি দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম অনেক দিন পর নতুন একটা সুইট কর্নের চাটনির রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন দেখে নিয়ে যাক তাহলে আমি কিভাবে তৈরি করি এই চাটনির রেসিপি সুইট কর্নের। এখানে আমি একটা সুইট কর্নের প্যাকেট নিয়ে নিলাম, আর এখন সব কিছু একটা স্ট্রেনারে নিয়ে আমি বাফে দিয়ে দিব। এই তো গরম পানি দিয়ে দিলাম, আর আমি স্ট্রেনারটা বসিয়ে দিলাম, কর্নের ঢাকনা লাগিয়ে দিলাম। এই তো ঢাকনা খুলে দেখি সুইট কর্ন প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি গরম থাকার জন্য আরও একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে নিয়ে নিলাম লেবুর রস, তেঁতুলের রস আর আদার পাউডার, আর এটা হচ্ছে রসুনের পাউডার, আর যেটা মেন জিনিস এটা হচ্ছে চিজ পাউডার। এটা ছাড়া কিন্তু সুইট কর্ন খেতে ভালো লাগে না। আর মেয়োনেজ নিলাম আমি নরের, এদিকে নিলাম লাল মরিচের গুঁড়া আর চাট মশলা। এখন একটা বোল নিয়ে নিলাম, এক এক করে আমি সব দিয়ে দিব। দিয়ে দিলাম লেবুর রস, আর এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর চাট মশলা। এখন স্বাদ মতো লবণ দিলাম। আর এখন দিয়ে দিলাম রসুনের পাউডার স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি আদার পাউডার, আর মেয়োনেজ দিয়ে দিলাম স্বাদ মতো। মেয়োনেজটা একটু বেশি দিলাম যেহেতু ছেলে মেয়ে খুবই পছন্দ করে। তেঁতুলের রস আমি ছেঁকে দিচ্ছি, এই তো। আর এখন দিয়ে দিচ্ছি চিজ পাউডার। এই চিজ পাউডারে কিন্তু মেন জিনিস কর্নের। এই তো আমি এখন কর্নগুলা দিয়ে দিলাম। আর এই কর্নের চাটনিটা কিন্তু গরম গরম খেতে হবে, না হলে কিন্তু স্বাদ লাগবে না। তো আপনারা যখনই তৈরি করবেন চেষ্টা করবেন গরম গরম খাবার জন্য, গরম গরম খেলে কিন্তু খুবই খুবই মজা। আর আপনারা চাইলে এখানে শুধু তেঁতুলের রস দিয়েও তৈরি করে নিতে পারেন, খুবই মজা। আমার ছেলে মেয়ের খুবই খুবই পছন্দের খাবার এটা কর্নটা। আমি মনে হয় বাসায় একদিন পরপর তৈরি করি, আমার মেয়ের বেশি পছন্দ, ও বিকালে এই কর্নটাই খাবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু চেক করে দেখার পর দেখলাম লবণের পরিমাণটা একটু কম হলো, আর চিজ পাউডারের পরিমাণটাও একটু কম হলো। সে কারণে আবার দুইটাই দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা একবার হলো ট্রাই করবেন এই রেসিপিটি, খেতে খুবই খুবই মজা, না খেলে আপনারা বুঝবেন না। তো কেমন লাগলো আমার আজকের সুইট কর্নের চাটনির রেসিপি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আপনাদেরকে একটু খাইয়ে দিলাম আমি প্রথমে, এরপরে আমরা খাবো সবাই মিলে। তো যাই হোক, রেসিপিটি হচ্ছে আজকে পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা যেন সব সময় সুস্থ সবল থাকতে পারি, আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্ত, তাহলে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।